Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. জহর প্রেসক্রিপশনে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে কথা বলছি আমরা হাইপার টেনশন নিয়ে এবং ডক্টর নীলাদ্রি সরকার রয়েছেন আমাদেরকে এই মুহূর্তে কনসাল্ট করছেন এবং আপনারা যারা রয়েছেন টেলিভিশনের উপরে আপনাদের যাবতীয় যা যা সমস্যা হচ্ছে অবশ্যই টেলিফোন করে আমাদেরকে ডক্টরবাবুর সঙ্গে কথা বলতেই পারেন এবং কথা বলে কিন্তু এখান থেকে অনেকটাই সলভ করার আমরা অবশ্যই চেষ্টা করি অবশ্যই। এবং ডাক্তারবাবু আপনার কাছে আসবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন তার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। আমার ছেলের বয়স 27+, ওর 2016 সালে ওর হঠাৎ করে প্রেশার 150/90 হয় এবং সেই সময়ে ওর লিপিড প্রোফাইল এবং সুগার লেভেল 112 ছিল ফাস্টিং এ, আর লিপিড প্রোফাইল সবগুলোই একটু বেশি ছিল, ইউরিক অ্যাসিড 8.2 ছিল। তো সেই মুহূর্তে ডক্টরস মেটোপ্রোলাল গ্রুপের ওষুধ দিয়েছিলেন 12.5, 75 দিন খাওয়ার পরে সেটা বন্ধ করে দিয়ে বাকি ওষুধগুলো এখন কন্টিনিউ চলছে। লিপিড প্রোফাইলের ওষুধ চলছে আর ইউরিক অ্যাসিডের ওষুধ চলছে। তো এই মতো অবস্থায় কি বিপি, যেহেতু বিপিটা সেই মুহূর্তের জন্য বেশি ছিল 150/90, তাহলে আমার কি করণীয় রয়েছে? ঠিক, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথাই মনে রাখতে হবে যে ব্লাড প্রেশারটা যখন বাড়লো না, সেটা কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে আপনি আবার কিন্তু যোগাযোগ করবেন যে ব্লাড প্রেশারটা কত আছে। পার্টিকুলারলি ব্লাড প্রেশারটা মাপতে হবে কিন্তু রেস্টিং অবস্থায়, পরপর দুবার মাপতে হবে। ধরুন 5 মিনিট পুরো রেস্ট নেওয়ার পরে পরপর যদি দুবার মেপে যদি দেখা যায় যে ব্লাড প্রেশারটা বেশি আছে, তখনই আমরা হাইপারটেনশন বলি। এবং হাইপারটেনশনটা মাঝে মাঝে চেক করে দেখতে হবে, এবং হাইপারটেনশন যদি থাকে তাহলে কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে। এই ওষুধ না খেলে কিন্তু আস্তে আস্তে ভিতরে ভিতরে ড্যামেজ হতে থাকে। হ্যাঁ, বিভিন্ন আমাদের আর্টারিজে এবং ড্যামেজ হওয়ার ফলে বিভিন্ন রকম সাইড এফেক্ট হতে পারে। বেশ, তাহলে পরে এক্ষেত্রে কি বলা যেতে পারে যে পরীক্ষা নিরীক্ষা তাহলে কী কী থাকতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, হাইপারটেনশন যদি কোনো পেশেন্ট আমরা পাই যখনই, তখন আমরা একটা থরো হিস্ট্রি নিই যে তার বাবা মার ব্লাড প্রেশার বেশি ছিল কি না, কবে থেকে হাইপারটেনশন হয়েছে, কীভাবে ধরা পড়লো। তারপরে থরো হিস্ট্রি নেওয়ার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয় মাথা থেকে পা পর্যন্ত। তারপরে কিছু বেসিক ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা হয়, যেরকম একটা হিমোগ্লোবিন TCDCSR করা হয়, প্লাজমা গ্লুকোজ, সিরাম ক্রিয়াটিনিন, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিন এক্সামিনেশন, একটা এক্সরে, একটা ECG, এইগুলো করে একটা বেসলাইন মোটামুটি অ্যাসেস করা হয় যে তার হাইপারটেনশনটার যদি কোনো কারণ পাওয়া যাচ্ছে কি না। যদি না পাওয়া যায় তখন তাকে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয় এবং আমরা ফলো আপ করে দেখি কিছুদিন পরপর সে ডাক আমরা অবস্থাটা বুঝি। খুব বেশি ব্লাড প্রেশার থাকলে আমরা ফ্রিকোয়েন্ট ফলো আপ করি, আর যদি দেখা যায় ব্লাড প্রেশারটা অত বেশি নেই তাহলে আমরা মোটামুটি 1-2 মাস পরপর আমরা ফলো আপ করে দেখি ব্লাড প্রেশারটা কেমন থাকছে। আচ্ছা, বেশ, বুঝতে পারলাম না, মোটামুটি এই জায়গা থেকে অনেকটাই রয়েছে বোঝা। একজন দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি নিমাই চন্দ্র ঘোষ বলছি, বাগদা থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি আমার যে একটু মাথা ঘুরে, বুঝলেন তো, প্রেশার একটু আপ ডাউন করে আর পাতলা একটু ব্যথা আছে, শরীরে দুর্বল দুর্বল লাগে আর ঘুম লাগে, বুঝলেন তো, গাড়ি বা মোটরসাইকেল চালালে বা একটু বসে আছে এখন ঘুম লাগে। আচ্ছা, বেশ, মানে এর থেকে আর কি কি সমস্যা হয়? দেখুন, এটা মনে রাখতে হবে যে কাদের বেশি ঘুম ঘুম লাগে। অনেক সময় দেখা গেছে যাদের ধরুন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, ধরুন খুব ওবেসিটি আছে, তারা অত রাত্রেবেলা খুব স্নোরিং, নাক ডাকছেন, তারা দিনের বেলা মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছেন, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছেন, এই বেশি ঘুম ঘুম ভাব পেলে কিন্তু দেখে নিতে হবে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কি না, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমনি হাইপোথাইরয়েডিজম আছে কিনা, কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, এগুলো সব চেক করে দেখে নিতে হবে। মানে এটা কি হাইপারটেনশনের সাথে কানেক্টেড? কানেক্টেড, হ্যাঁ। হাইপারটেনশন অনেক সময় দেখা গেছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে হাইপারটেনশন থাকতে পারে বা অন্য সমস্যা থাকতে পারে, এবং যারা এরকম যখন তখন ঘুমিয়ে পড়ছে তাদেরকে পার্টিকুলারলি মনে রাখতে হবে তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, এবং সেটা থাকলে কিন্তু তার চিকিৎসা করাতে হবে এবং হাইপারটেনশনেরও চিকিৎসা করাতে হবে। অনেকে বলে যে বেশি নাকি টেনশন নিলে পরে এই সমস্যাটা বেশি দেখা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাইপারটেনশনটা তো একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল, তো জেনেটিক ফ্যাক্টার্স থাকে, প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্স থাকে, প্লাস সাইকোলজিক্যাল প্রবলেম, এই সব কিছু মিলে কিন্তু ব্যাপারটা হচ্ছে। কিন্তু আলটিমেটলি এটাকে যদি কারোর ব্লাড প্রেশার বেশি থাকে তাকে ওষুধ খেতে হবে এবং ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতে হবে। বেশ, তাহলে যোগা মেডিটেশন করতে হবে, মানে অনেক কিছুই রয়েছে। আমি আপনার কাছে আরও বিস্তারিত আসবো এই জায়গাগুলো থেকে, কী কী করণীয় আর কী করণীয় নয়। একটা ছোট্ট অবশ্যই আমরা এখানে বিরতি নেব এবং বিরতির পর আবার ওই আলোচনায় ফিরে আসবো, সঙ্গে থাকবেন আপনারা।
Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus.